ঘোষণা হল 2022 বর্ষর গুণোৎসবর ফলাফল। 591 খন এ প্লাস বিদ্যালয়ে শীর্ষস্থানত শিবসাগর জেলা, দ্বিতীয় আর তৃতীয় স্থানত ক্রমে মাজুলী আর নলবাৰী। নিরাশ করেছে ডিমা হাসাও, পশ্চিম কার্বি আংলং আর কার্বি আংলং জেলায়। নিম্ন স্থানত থাকা জেলার বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত শিক্ষা বিভাগের। রাজ্য তৃতীয়বার অনুষ্ঠিত হওয়া গুণোৎসব 2022 ফলাফল ঘোষণা করা হল। এবার গুণোৎসব 45,735 খন বিদ্যালয়ের 38,98,308 ছাত্র ছাত্রী সামরি লওয়া হয়েছিল। সর্বমুঠ 4,826 খন বিদ্যালয়ে এ প্লাস, 17,045 খন বিদ্যালয়ে এ গ্রেড, 13,208 খনে বি গ্রেড, 4,667 খনে সি গ্রেড আর 2,132 খনে ডি গ্রেড লাভ করেছে। ফলাফলত শিবসাগর জেলায় প্রথম স্থান লাভ করেছে। দ্বিতীয় আর তৃতীয় স্থানত আছে মাজুলী আর নলবাৰী। মেট্রিকর ফলাফলও শোচনীয় আছিল এই জেলা সমূহ। এই জেলাখিনি আমার গুণোৎসবর ফলাফল মেট্রিকর ফলাফলের যদি আমি তুলনা করো প্রায় একে। মেট্রিকত যিকেইখন জেলায় বেয়া করেছে গুণোৎসবতো সেইকেইখন জেলায় বেয়া করেছে। অর্থাৎ তাত আমার মেজর ইন্টারভেনশন করবলগা আছে আর এই ইন্টারভেনশনটা আমি করার কারণে মই যোৱাকালি প্রারম্ভিক আলোচনা অনুষ্ঠিত করেছো। এই কেইদিনের ভিতর ইয়ার সম্পূর্ণ বিশ্লেষণের কারণে আমি বৈঠক অনুষ্ঠিত করে পদক্ষেপ গ্রহণ করি। এনে সময়ত শোচনীয় ফলাফল দেখা জেলাসমূহের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত লওয়ার ইঙ্গিত শিক্ষা বিভাগের। আপনার সাউথ শালমরা, হোজাই, ইয়াতো আমার ফলাফলটো খুব আশাব্যঞ্জক নহয়। গতি এতিয়া আমার যেহেতু এইখানে চিহ্নিত হয়েছে জেলা হিসাবেই নহয় বিদ্যালয় পর্যায়ালে আমার বিদ্যালয়বিল চিহ্নিত হয়েছে কোনবিল বিদ্যালয় লার্নিং আউটকামটো ছাত্র ছাত্রী সকল পিছ পড়ে আছে, তার ফলাফল বেয়া হয়েছে। আমি তার কারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করি।